হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথ সেন্টার। আজকে আমি তোমাদের যেটার উপর ক্লাস করাবো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম থেকে ইউনিট ডিজিট। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, বিশেষ করে যারা তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে বসো, যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, তারপর রেলের বিভিন্ন রকমের এক্সাম দাও, সেই এক্সামগুলোতে কিন্তু ইউনিট ডিজিট থেকে কোশ্চেন প্রায়ই এসে থাকে। ঠিক আছে, তো খুবই ইম্পর্ট্যান্ট টপিক, তোমরা ভিডিও স্কিপ না করে কিন্তু শেষ অবধি দেখতে থাকো, কারণ অনেক কিছু আজকে শেখানোর আছে। দেখো, ইউনিট ডিজিট মানে হচ্ছে কি, একক ঘরের সংখ্যা, তাই তো? সেটাই আমরা জানি। ধরো আমি তোমাকে একটা নাম্বার দিয়ে দিলাম, যে 5, 6, 7, ধরো একটা নাম্বার দিয়ে দিলাম, বললাম যে এইটার ইউনিট ডিজিট কত বের করো। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এইটার ইউনিট ডিজিট কত, সবাই জানি যে এটার ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে কি যে 7, তাই তো? মানে এখানে যে নাম্বারটা থাকে সেটাই হয়ে যাচ্ছে ইউনিট ডিজিট বা একক ঘরের সংখ্যা, ইউনিট প্লেস হয়ে যাচ্ছে এইটা, তাই তো? এখানে যেটা থাকছে সেটা কি 10th প্লেস, এখানে যেটা থাকছে সেটা 100th প্লেস, এইরকমভাবে ওদিকে চলতে থাকছে। ঠিক আছে, এইবারে ধরো আমি একটা জিনিস দিলাম, যে এরকম একটা নাম্বার দিলাম যে 23 + 51 আমি দিয়ে দিলাম, বললাম যে এইটার ইউনিট ডিজিট কত বের করো। ঠিক আছে, তাহলে তোমরা কী করবে, প্রথমে কী করবে, এই দুটো নাম্বারকে অ্যাড করবে। তাহলে এখানে যদি আমরা এটার কি দেখো, 23 নাম্বারের এইটা হয়ে যাচ্ছে ইউনিট প্লেস এবং এইটা হয়ে যাচ্ছে 10th প্লেস, আর 51-এর এইটা ইউনিট প্লেস, এটা হয়ে যাচ্ছে 10th প্লেস। তাহলে এটাকে যখন আমরা অ্যাড করবো, আমরা একটা ইউনিট প্লেসের নাম্বার পাবো, একটা 10th প্লেসের নাম্বার পাবো, তাহলে কত হবে নাম্বারটা, নাম্বারটা হয়ে যাবে 4, আর এখানে হয়ে যাচ্ছে কি 7, মানে 74 হয়ে গেল এখানে নাম্বারটা, তাই তো? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো 74 পেলাম, তাহলে এইটার ইউনিট ডিজিট কত, এই 74 নাম্বারটার ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে 4, আমরা পেয়ে গেলাম। এবারে দেখো, এই যে 23 আর 51 অ্যাড করে আমরা 74 পেলাম, এই পুরো নাম্বারটাকে অ্যাড করার প্রয়োজন হলো ইউনিট ডিজিট বের করার জন্য। দেখো, এই 23 নাম্বারের ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে 3, আর 51-এর ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে 1, তাই তো? তাহলে দেখো, যখন আমরা ইউনিট ডিজিট বের করতে চাইছি, তখন শুধুমাত্র এই ইউনিট ডিজিটের নাম্বারগুলোকে অ্যাড করলেই কিন্তু আমরা 4 পেয়ে যাচ্ছি। আমাদের তো 7 নিয়ে কোনো কাজ নেই, আমাদের দরকার ছিল 4টা। তাহলে এই 5 আর 2 অ্যাড করার আমাদের কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র এই 3 আর 1 অ্যাড করে যেটা আমরা পাচ্ছি সেটাই আমাদের রেজাল্ট, কারণ বলেছে যে শুধুমাত্র ইউনিট ডিজিট কত সেটা বার করো। ঠিক আছে, তাহলে আমাদের কাজ শুধুমাত্র ইউনিট ডিজিটে যে নাম্বারগুলো থাকবে সেইটা, অন্য গুলো কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এটা আমি একটা ছোট নাম্বার দিয়েছিলাম, সেই কারণে তোমরা ইজিলি অ্যাড করে নিয়েছিলে। এইবারে ধরো আমি এরকম একটা নাম্বার দিলাম যে 527 + 328 + 987 + 408, ধরো এরকম একটা নাম্বার আমি তোমাদেরকে দিলাম, বললাম যে এইটার ইউনিট ডিজিট কত বের করো। তাহলে তোমরা কি করবে, এই পুরো নাম্বারটাকে যোগ করবে, সেটার কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, পুরো নাম্বারটা যোগ করে সেখানে তোমরা ইউনিট ডিজিট ইজিলি পেয়ে যাবে, কিন্তু তার থেকেও সহজ প্রসেস হচ্ছে, দেখো আমি কি বললাম, ইউনিট ডিজিট বের করতে দিয়েছে, তার মানে আমাদের কাজ শুধুমাত্র ইউনিট প্লেসে যে নাম্বারগুলো আছে সেগুলো নিয়ে, বাকি 10th প্লেস কি 100th প্লেস কি 1000th প্লেসে যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে এই যে নাম্বারটা দিয়েছে 527, এইটার ইউনিট প্লেসের নাম্বার কি 7, তাহলে এখানে কাজ শুধুমাত্র আমাদের 7 নিয়ে, কিন্তু এখানে 52 কিন্তু আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা যখন অ্যাড করব, ধরো এই দুটো নাম্বারকে আমি প্রথমে অ্যাড করছি, তাহলে কি ইউনিট প্লেসে আমরা কি পাবো, 7 আর 8 অ্যাড করে যেটা আসবে সেইটাই তো আমরা ইউনিট প্লেসে পাবো, তাই না? অন্যগুলোর তো আমাদের দরকার নেই। তাহলে কি করব, 7-এর সাথে আমরা প্রথমে 8টাকে অ্যাড করব, তাহলে 7-এর সাথে 8 অ্যাড করলে আমরা কত পেলাম, আমরা পেলাম 15, তাই তো? 15 পেলাম। এবার 15-এর আবার ইউনিট প্লেসের নাম্বার কি, 15 পেলাম, 15-এর ইউনিট প্লেসের নাম্বার কি 5, এই 5-এর সাথে আমরা আবার এই 7টা অ্যাড করব, তাই তো? এখানে এই দুটোকে অ্যাড করে যা পেলাম সেটার সাথে আমরা আবার 7টাকে অ্যাড করব, তাহলে এটার সাথে 7 অ্যাড করলে কত হয়ে যাবে, এটার সাথে 7 অ্যাড করলে হয়ে যাবে 12 পেলাম, তো 12-এর ইউনিট প্লেসের নাম্বার হয়ে যাচ্ছে 2। এবারে কি করব, আমরা এই 2-এর সাথে 8 অ্যাড করব, 2-এর সাথে 8 অ্যাড করলে কত হয় 10, তাহলে ইউনিট প্লেসে আলটিমেটলি আমরা কত নাম্বার পেলাম, পেলাম আমরা 0। বুঝতে পারলে? তাহলে এরকমভাবে করতে পারো, অথবা যে নাম্বারটা পেলাম প্রত্যেকটার ইউনিট প্লেসের নাম্বারগুলোকে যোগ করে দাও। ঠিক আছে, তাহলেও হয়ে যাবে। তো 7 আর 8 = 15, 15 আর 8 কত, 15 আর 8 হয়ে যাচ্ছে 23, 23 আর 7 কত 30, তাই তো? 30 পেয়েছিলাম, তো তার ইউনিট প্লেসের নাম্বার কি 0, তো হয়ে গেল 0 আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে ইউনিট ডিজিট বের করার জন্য কিন্তু আমাদের কাজ শুধুমাত্র ইউনিট প্লেসে যে নাম্বারগুলো আছে সেগুলো নিয়ে, বাকিগুলো কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। বুঝতে পারলে? আচ্ছা,
এইবারে ধরো আমি তোমাকে একটা নাম্বার দিয়ে দিলাম, যে বললাম যে 2 × 3 × 5 এটা দিয়ে দিয়েছে, এইটার ইউনিট প্লেসে কত হবে সেটা বের করো, ঠিক আছে? তাহলে ইজিলি আমরা এইগুলোকে মাল্টিপ্লাই করে দেবো, বলবো 3 × 2 = 6, 5 × 6 = 30, মানে জিরো হয়ে গেল এখানে আমাদের ইউনিট ডিজিট নাম্বার, ঠিক আছে? তাহলে কোনো সমস্যা নেই, কোনো ভুল নেই। এইবারে ধরো আমি তোমাকে একটা নাম্বার দিয়ে দিলাম, বললাম যে 2 × 3 = 8 × 5 = 7 × 9 = 3 = 8 × 4 × 5 = 5 = 5, ধরো এই এর নাম্বারটা দিয়ে দিলাম, বললাম যে এইটার ইউনিট ডিজিট কত হবে সেটা বের করো। তাহলে তোমরা কি করবে, এই পুরো নাম্বার কি পরীক্ষার সময় তোমরা গুণ করতে বসবে? কখনোই না, তাহলে কিন্তু পুরো পরীক্ষা তোমাদের কভার হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। তাহলে দেখো আমি কি বললাম একটু আগে, যখন আমরা ইউনিট ডিজিটের মানে নাম্বার বের করব, আমাদের কাজ শুধুমাত্র ইউনিট প্লেসে যে নাম্বারগুলো আছে সেগুলো নিয়ে, কিন্তু বাকি নাম্বারগুলো নিয়ে কিন্তু আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজনই নেই। তাহলে কি আছে এখানে, কিন্তু মাল্টিপ্লাই সাইন আছে, আগেরগুলো কিন্তু প্লাস ছিল, ঠিক আছে? মাথায় রাখতে হবে এগুলো। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, এই দুটোকে যখন আমরা মাল্টিপ্লাই করব, শুধুমাত্র 8 এর সাথে আমরা 2 মাল্টিপ্লাই করব। আমি আরেকটা সহজ এক্সাম্পল দেখিয়ে দিই এই অঙ্কটা করানোর আগে। ধরো আমি তোমাকে বললাম যে 21 আর 42, এই এক্সপ্রেশনটা ইউনিট ডিজিট কত বের করো। তাহলে দেখো 21 এর সাথে যখন আমরা 42 মাল্টিপ্লাই করবো, 21 আর এখানে হয়ে যাচ্ছে 42, তাহলে প্রথমে হয়ে যাচ্ছে 2 × 2, এখানে 2 × 2 = 4, ক্রস হলো এখানে 4 × 4, 4 × 2 = 8, তাই তো 2 = 8, 8 হয়ে গেল, তার মানে ইউনিট ডিজিট হয়ে গেল এখানে 2। এইবারে দেখো একটা জিনিস ভালো করে, যখন আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করছি তখন 2 × 2, এখানে তো 2 বসালাম, কিন্তু পরের লাইনটা যখন আমরা মাল্টিপ্লাই করছি এইখানে তো আমরা এইটা তো আমরা পুরো ফাঁকা রেখে দিলাম, তাই তো? ক্রস রেখে দিলাম, মানে এই জায়গাটা ফাঁকা। তাহলে যখন আমরা অ্যাডিশান করছি তার মানে কি, শুধুমাত্র এইটার ইউনিট ডিজিটে যা মাল্টিপ্লাই করে যা ছিল সেটাই তো আমরা এখানে ইউনিট ডিজিটে বসাচ্ছি, এটা তো আমাদের যোগ হচ্ছে না এটার সাথে, তাই তো? মানে এইটার প্রথম নাম্বারটার ইউনিট ডিজিটে যেটা ছিল আর সেকেন্ড নাম্বারটার ইউনিট ডিজিটে যেটা ছিল, সেই দুটো মাল্টিপ্লাই করে যা হয়েছে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ইউনিট ডিজিটে বসলো, তাই তো? তাহলে এইগুলো নিয়েও কিন্তু আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, এইগুলো কিন্তু আমাদের কোনো প্রয়োজনই পড়ছে না এখানে। তাহলে আমাদের প্রয়োজন শুধুমাত্র ইউনিট ডিজিটে কী আছে সেইটাকে মাল্টিপ্লাই করে যেটা আসবে রেজাল্ট, সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝতে পারছো তোমরা? তাহলে এই যে এক্সপ্রেশনটা আমি তোমাদের দিয়েছি এটার ক্ষেত্রেও কিন্তু সেম। তাহলে প্রথমে এতগুলো জিনিস দিয়েছে, তাহলে প্রথমে আমরা কি করব, এই দুটো ধরো নাম্বার নিয়ে নিলাম, তাহলে কি করব, এইটার ইউনিট ডিজিটে কী আছে আর এইটার ইউনিট ডিজিটে কী আছে শুধুমাত্র সেইগুলোকে আমরা দেখব, ঠিক আছে? কত আছে এখানে 8 আর এখানে 2, 8 × 2 = 16, তো 16 ইউনিট ডিজিট নাম্বারটা আমরা নেব, 6 নিলাম, ঠিক আছে? 6 এর সাথে আমরা আবার কি করব, এইটার যে এই যে আরেকটা নাম্বার এইটার ইউনিট ডিজিটে যেটা আছে সেটা আবার মাল্টিপ্লাই করব 6 × 4, মানে 4 × 6 = 24, তাই তো? 24 আমরা কোনটা নেব, 24 এর 4 নেব ইউনিট ডিজিটের নাম্বার, 24 এর 4, আর যেই নাম্বারটা পড়ে আছে সেটার ইউনিট ডিজিট, তো কত, 4 × 5, মানে 4 × 5 = 20, তো আমরা পেয়ে গেলাম ইউনিট ডিজিট অনলি 0, ঠিক আছে? দেখো এত কিছুও করার প্রয়োজন নেই, কি করবে যখনই তোমরা এই এক্সপ্রেশনটা দেখে নেবে তখনই তোমরা এখান থেকে দেখে নেবে এখানে 5 আছে, 4 আছে, 2 আছে আর 8 আছে, তাই তো? তো 5 আর 4 যদি তোমরা মাল্টিপ্লাই করো তাহলে কত আসছে, 4 × 5 = 20, তার মানে ইউনিট ডিজিটে আসছে 0। এবারে বাকি যা কিছু আছে সবই তো 0-র সাথে মাল্টিপ্লাই হবে, তাই না? আর আমরা কী জানি পৃথিবীর যা কিছু আছে 0-র সাথে মাল্টিপ্লাই করলে সবসময় অ্যান্সার 0-ই আসে, তাহলে তো আমাদের আর করার কোনো প্রয়োজনই হচ্ছে না। আমরা যখনই দেখতে পাচ্ছি যে এই দুটো মাল্টিপ্লাই করে 4 × 5 = 20 ইউনিট ডিজিটে 0 আসছে, তখনই এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 0। বুঝতে পারলে? আচ্ছা দেখো এই টাইপের জিনিসগুলো যদি পরীক্ষাতে দেয় তাহলে করাটা কোনো ব্যাপারই না, প্লাস দিয়ে দিক কি মাল্টিপ্লাই দিক, এই টাইপের জিনিসগুলো কিন্তু ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। এরকমভাবে ইউনিট ডিজিটগুলো প্লাস থাকলে প্লাস করে, মাল্টিপ্লাই থাকলে মাল্টিপ্লাই করে ইজিলি বেরিয়ে যাবে। কিন্তু যদি পরীক্ষার সময় তোমাদেরকে পাওয়ার দিয়ে দিয়ে দেয়, পাওয়ার দিয়েও যদি ছোটোখাটো দিয়ে দেয় তাহলেও কোনো সমস্যা নয়। ধরো আমি তোমাকে দিয়ে দিলাম যে 2³ এর ইউনিট ডিজিট কত, আমরা সবাই জানি 2³ মানে হয়ে যাচ্ছে 8, ইউনিট ডিজিট হয়ে গেল 8। বললাম যে 2⁵ এর ইউনিট ডিজিট কত, 2⁵ এর ইউনিট ডিজিট আমরা জানি 32, তো 32 ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে 2। 3 এর স্কোয়ার বললাম
9 তিনের কিউব যদি বলি তাহলে হয়ে যাচ্ছে 27 ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে 7 এইগুলো আমরা ইজিলি বের করে ফেলতে পারছি কিন্তু এখন যদি আমি তোমাকে এরকম একটা নাম্বার দিই যে 3 টু দি পাওয়ার 2 9 7 2 5 4 8 1 এইটার ইউনিট ডিজিট বার করো তাহলে তোমরা কি করবে বুঝতে পারলে তো এখন কিন্তু আমরা এইটাই শিখবো যে পাওয়ারে যদি এরকম থাকে মানে পাওয়ার দিয়ে যে ইউনিট ডিজিট বের করতে দেবে সেইগুলো আমরা কিভাবে বার করব বুঝতে পারলে ওকে আচ্ছা ইউনিট ডিজিট তাই তো ইউনিট ডিজিট মানে কি আমাদের ডিজিট নিয়ে খেলা তাই তো আচ্ছা এবারে দেখো আমাদের ম্যাথমেটিক্সে মোট কতগুলো ডিজিট আছে আমরা জানি মোট 10টা ডিজিট আছে তাই তো এই 10টা ডিজিট কী কী 0 1 2 3 4 5 6 7 8 9 মোট 10টা ডিজিট বা অঙ্ক আমরা জানি ঠিক আছে তো আমরা এই প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদাভাবে নিয়ে তার প্রপার্টি আমরা আলোচনা করব আর দেখব যে কোনটার পাওয়ারে কত বসালে সেটার ইউনিট ডিজিটে কী জিনিস আসে ওকে তো ধরো এর মধ্যে থেকে যে কোনো একটা নাম্বার আমি নিয়ে নিচ্ছি ধরো আমি এই 2 নাম্বারটা নিয়ে নিচ্ছি ঠিক আছে তাহলে দেখো যদি আমরা 2 এর পাওয়ারে 1 বসাই তাহলে তার ইউনিট ডিজিটে কত আসবে 2 এর পাওয়ারে 1 বসালে ইউনিট ডিজিটে আসবে আমরা জানি 2 ঠিক আছে ধরো আমি বসালাম 2 এর স্কোয়ার তো 2 এর স্কোয়ার করলে ইউনিট ডিজিটে কত আসে 4 2 কিউব যদি করি ইউনিট ডিজিটে কত আসে 8 2 টু দি পাওয়ার 4 যদি করি ইউনিট ডিজিটে কত 2 টু দি পাওয়ার 4 মানে হয়ে যাচ্ছে 16 ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে 6 এখানে শুধুমাত্র আমরা ইউনিট ডিজিট লিখব ঠিক আছে আচ্ছা আবার দেখো যদি আমি 2 টু দি পাওয়ার 5 করি তাহলে তার ইউনিট ডিজিটে কত আসবে 16 ইন্টু 2 32 তো 32 ইউনিট ডিজিটে এলো 2 2 টু দি পাওয়ার 6 যদি করি তার ইউনিট ডিজিটে কত আসবে 32 ইন্টু 2 মানে 64 তো ইউনিট ডিজিটে আসছে 4 2 টু দি পাওয়ার 7 যদি করি তাহলে কত আসবে 64 ইন্টু 2 তাই তো 64 ইন্টু 2 মানে হয়ে যাচ্ছে 168 ইউনিট ডিজিটে তাহলে কত পেলাম আমরা 8 আচ্ছা 2 টু দি পাওয়ার 8 যদি করি তাহলে কত আসবে ইউনিট ডিজিটে এটার সাথে আরও 2 মাল্টিপ্লাই হবে মানে 8 দুগুণে 16 ইউনিট ডিজিটে 6 আসছে আর করারই দরকার নেই এলো 6 তো দেখো এই যে দুটো কলাম আমি লিখলাম এই কলামটা আর এই কলামটা এইটার মধ্যে তোমরা কী সিমিলারিটি পাচ্ছ দেখো এইটার ইউনিট ডিজিটে 2 4 8 6 এবং এখানেও আমরা পেলাম 2 4 8 6 ঠিক আছে এরপর আমরা যত আরও ওদিকে এগোতে থাকবো মানে 2 টু দি পাওয়ার 9 2 টু দি পাওয়ার 10 2 টু দি পাওয়ার 11 2 টু দি পাওয়ার 12 এরকমভাবে যত আমরা এগোতে থাকবো আমরা দেখবো ইউনিট ডিজিটে কিন্তু 2 4 8 6 এইগুলোই কিন্তু আসবে তোমরা করে দেখো এইগুলোই আসবে তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝলাম যে এই 2 এর ক্ষেত্রে এই 2 এর ক্ষেত্রে 4টে পরপর করে রিপিট হতে থাকে না দেখো 2 টু দি পাওয়ার 1 ছিল 2 ইউনিট ডিজিটে আবার 2 টু দি পাওয়ার 5 মানে পাওয়ারে ঠিক 4টে ঘর এগিয়ে আবার যখন 2 টু দি পাওয়ার 5 করছি সেটার আবার ইউনিট ডিজিটে এলো 2 আবার যখন 2 টু দি পাওয়ার 9 করছি সেটার আবার ইউনিট ডিজিটে এখানেও আসবে 2 2 টু দি পাওয়ার 2 ছিল 4 আবার এখান থেকে পাওয়ারে যদি আমরা 4টে এগিয়ে দিই 2 টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে 4 আবার 2 টু দি পাওয়ার 10 করলেও কিন্তু আসবে 4 তাই তো 1024 2 টু দি পাওয়ার 10 হয়ে যাবে 4 আচ্ছা এইরকমভাবে 2 টু দি পাওয়ার 3 হয়ে যাচ্ছে এই 2 টু দি পাওয়ার 7 হয়ে যাচ্ছে এই 2 টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে 6 এবং 2 টু দি পাওয়ার 8 হয়ে যাচ্ছে 6 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 এর ক্ষেত্রে এই 4টে ঘর এগিয়ে এগিয়ে ইউনিট ডিজিটটা রিপিট হতে থাকছে তাই তো তাহলে আমরা বলবো এক্ষেত্রে যে এই 2 এর জন্য সাইক্লিসিটি হয়ে যাচ্ছে কি যে 4 সাইক্লিসিটি 4 কি 2 এর ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি এখানে 2 এর ক্ষেত্রে সাইক্লিসিটি হয়ে যাচ্ছে 4 কেন 4 কারণ পাওয়ারে 4টে ঘর এগিয়ে এগিয়ে এইটা রিপিট হতে থাকছে সেই কারণে হয়ে যাচ্ছে 2 এর সাইক্লিসিটি 4 বুঝতে পারলে আচ্ছা এইবারে ধরো পরীক্ষার সময় তোমাদেরকে এরকম একটা জিনিস দিয়ে দিল কেন এটা আমি বললাম সেটাও বলে দিই ধরো পরীক্ষার সময় তোমাকে দিয়ে দিল যে 2 টু দি পাওয়ার 7 কত হয় বের করো
ঠিক আছে, 2^7 কত হয় বের করো, তো তুমি জানো না 2^7 কত, তাহলে আমরা কি করব, আমরা জানি যে 2 এর সাইক্লিসিটি 4, সেটা তো আমরা জানি, তাহলে কি করব, এই পাওয়ারটা থেকে আমরা 4 বাদ দিয়ে দেব, তাহলে পাওয়ার থেকে 4 বাদ দিয়ে দিলে কি পড়ে থাকবে, 3 পড়ে থাকবে, তাহলে জানি আমরা 2^3 হচ্ছে, তো 2^3 মানে 8 ইউনিট ডিজিট হয়ে গেল, 8 আমরা জানি। এবার ধরো পরীক্ষার সময় তোমাকে বললো 2^21 কত হয় বের করো, তো আমরা জানি না 2^21 কত, কিন্তু আমরা জানি যে 2 এর ক্ষেত্রে সাইক্লিসিটি হয়ে যাচ্ছে 4, মানে পাওয়ারটা 4টে ঘর পরপর করে ওটা রিপিট হতে থাকে, তাই তো, ইউনিট ডিজিটের নাম্বারটা রিপিট হতে থাকে। তাহলে আমরা কি করব, পাওয়ারে যেটা থাকছে সেটা থেকে আমরা প্রথমে 4 বাদ দিয়ে দেবো, তো 21 থেকে 4 বাদ দিলে কত পড়ে থাকবে, 17 থাকবে, 2^17 কত সেটাও আমরা জানি না, তো এখান থেকে আমরা আরও 4 বাদ দিয়ে দেবো, কত পড়ে থাকবে, 13 পড়ে থাকবে, সেটাও আমরা জানি না, আরও 4 বাদ দিয়ে দেবো, এখান থেকে 9 পড়ে থাকবে, এটাও বাদ দিয়ে দেবো, কত পড়ে থাকবে, 5 পড়ে থাকবে, 2^5 মানে তুমি জানো 32, কিন্তু অনেকেই নাও জানতে পারো, তাহলে তখন কী করবে, আবার এখান থেকে 4 বাদ দিয়ে দেবে, পড়ে থাকবে 1, তো আমাদের এখন হলো 2^1, তো 2^1 মানে হচ্ছে 2, তো ইউনিট ডিজিটে আমাদের অ্যান্সার হয়ে গেল 2, বুঝতে পারলে। তাহলে কী হচ্ছে, যেহেতু 2 এর সাইক্লিসিটি 4, পাওয়ারে যেটা থাকছে পাওয়ার থেকে আমরা 4 বাদ দিতে দিতে যাচ্ছি, কিন্তু দেখো এইরকম যদি অনেক বড় একটা কিছু দেয়, ধরো 2^2, 3, 7, 8, 9, 1 এইরকম একটা নাম্বার দিয়ে দিল, তাহলে কি আমরা এইখান থেকে 4 বাদ দিতে থাকবো, সেটা তো সম্ভব নয় আমাদের পক্ষে, তখন আমরা কি করব, এই বারবার করে 4 বাদ না দিয়ে এই যে পুরো নাম্বারটা, এই পুরো নাম্বারটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, মানে পাওয়ারে যে নাম্বারটা থাকবে সেটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, যেটা রিমাইন্ডার থাকবে সেটাকে আমরা 2^ যদি পাওয়ারে বসিয়ে দিই, যেটা আমাদের অ্যান্সার বেরোবে ইউনিট ডিজিটে, সেটাই হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো এই পুরো নাম্বারটাও তো 4 দিয়ে মানে ডিভাইড করতে আমাদের অনেক টাইম লেগে যাবে, তো যে কোনো কিছু নাম্বার 4 দিয়ে ডিভাইড করার ফর্মুলা আমরা কি জানি, যদি লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ডিভিসিবল হয় তাহলেই সেই পুরো নাম্বারটা 4 দিয়ে ডিভিসিবল হয় আমরা জানি, তো এখানে লাস্টে দুটো নাম্বার কী কী, 91, তাহলে 91কে আমরা 4 দিয়ে ডিভাইড করব, তো 91ও 4 দিয়ে ডিভাইড হয় না, তো 91কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি আমাদের রিমাইন্ডার কত পড়ে থাকছে, 4^2 = 8, এখানে হয়ে যাচ্ছে 1, এবং হ্যাঁ 4^2 = 8, তো 3 রিমাইন্ডার থাকছে, 3, তাই তো। তাহলে আমরা যেটা পেলাম 2^3 আমরা পেয়ে গেলাম, তো 2^3 মানে আমরা জানি 8, তো 8 হয়ে গেল আমাদের অ্যান্সার, বুঝতে পারলে। তাহলে পাওয়ারে যেটা থাকবে, মানে 2 এর পাওয়ারে যেটা থাকবে সেই পাওয়ারকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, যেটা আমাদের রিমাইন্ডার থাকবে পাওয়ারে আমরা সেটাই বসাবো, তো সেইটা ক্যালকুলেশন করে ইউনিট ডিজিটে যেটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো আমি এটা একটা এক্সাম্পল নিয়ে বোঝালাম, এরপর আমরা এখানে প্রত্যেকটা ডিজিট আলাদা আলাদা করে নেব, সেইটার প্রপার্টি দেখব এবং কোন নাম্বারে সাইক্লিসিটি কত সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে, তোমাদের পুরো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ওকে। আচ্ছা এবারে আমরা দেখব সাইক্লিসিটি 1, ঠিক আছে, সাইক্লিসিটি 1, তো কোন কোন নাম্বারে সাইক্লিসিটি 1 হয়, 0, 1, 5, 6, এই 4টে নাম্বারের, এই 4টে ডিজিটের, 4টে ডিজিটের সাইক্লিসিটি হয়ে যাচ্ছে কি যে 1, মানে হচ্ছে এই যে 4টে ডিজিট আমি দিলাম 0, 1, 5, 6, এটার পাওয়ারে যা কিছুই দেওয়া হোক না কেন সবসময় এই ডিজিটগুলোকেই আমরা পাবো, ঠিক আছে, এটার পাওয়ারে যা কিছুই বসানো হোক না কেন সবসময় আমরা 0-র ক্ষেত্রে 0-ই পাবো, 1-র ক্ষেত্রে 1-ই পাবো, 5-র ক্ষেত্রে 5-ই পাবো এবং 6-র ক্ষেত্রে 6-ই পাবো, ঠিক আছে। তাহলে সাইক্লিসিটি 1 এই জন্যই বলা হচ্ছে, যেমন 2-র ক্ষেত্রে এই যে 2-এর সাইক্লিসিটি যে আমরা বললাম 4, এটা মানে কি, মানে হচ্ছে কি 4টে মানে পাওয়ারে 4টের পরপর করে ইউনিট ডিজিটগুলো এখানে রিপিট হতে থাকছে, সেই কারণেই সাইক্লিসিটি 4 বলা হয়েছিল। তাহলে সাইক্লিসিটি 1 মানে হচ্ছে এদের পাওয়ারে একটা ঘর পরপরই এদের ইউনিট ডিজিটটা রিপিট হয়, যেমন ধরো আমি একটা একটা করে তোমাদেরকে বোঝাই, ধরো প্রথমে আমি 0টা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, তাহলে যদি 0^1 করা হয় কি আসবে, 0 আসবে, আচ্ছা যদি 0^2 করা হয় 0 আসবে, 0^3 করা হলে 0 আসবে, 0^4 করা হলে 0 আসবে, তো এইরকমভাবে তোমরা মানে যতই 0^2 যা কিছুই করো না কেন কী আসবে, সবসময় 0-ই আসবে। তাহলে যেহেতু পাওয়ারে একটা ঘর পরপরই এই ইউনিট ডিজিটগুলো রিপিট হচ্ছে সেই কারণে বলা হচ্ছে এটা সাইক্লিসিটি 1, বুঝতে পারলে। আচ্ছা ধরো আমি আরও এক্সাম্পল নিচ্ছি তাহলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ধরো আমি একটা অঙ্ক নিলাম বা পরীক্ষার সময় ধরো এরকম একটা নাম্বার দিল যে 120
টু দি পাওয়ার 50 আছে, ঠিক আছে, 120 টু দি পাওয়ার 50 আছে। তো এইটার ইউনিট ডিজিট আমাদেরকে বার করতে হবে। তাহলে কি করতে হবে, দেখো 120 টু দি পাওয়ার 50, দেখো আমি তোমাদের প্রথমেই আজকে বলেছি যখনই আমরা ইউনিট ডিজিট বার করব বা আমাদের যা কিছু দেবে আমাদেরকে সবসময় মাথা ব্যথা করতে হবে ইউনিট প্লেসে যে নাম্বারটা আছে বা ইউনিট প্লেসে যে ডিজিটটা আছে সেটা নিয়ে, বাকিগুলো নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে আছে জিরো, তাই তো? আচ্ছা, 120 টু দি পাওয়ার 50 মানে অ্যাকচুয়ালি কী, 120 ইন্টু 120 ইন্টু 120, তাই তো? এইরকমভাবে মাল্টিপ্লাই হতে থাকছে, কতগুলো 120 মাল্টিপ্লাই আছে, 50খানা 120 মাল্টিপ্লাই আছে, এরকম করে হয়ে যাচ্ছে 50 টার্ম অবধি, তাই তো? আচ্ছা, তাহলে কি এখানে যদি আমরা সবকটাকে মাল্টিপ্লাই করি তাহলে ইউনিট ডিজিটে কী আসবে? দেখো ইউনিট ডিজিটে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে মানে কি, শুধুমাত্র এই জিরোগুলো মাল্টিপ্লাই করতে হবে। কয়টা জিরো মাল্টিপ্লাই করতে হবে? 50টা জিরো মাল্টিপ্লাই করতে হবে। তো জিরো যতগুলোই মাল্টিপ্লাই করো অলওয়েজ কী আসবে অ্যান্সার ইউনিট ডিজিটে? জিরোই আসবে, ঠিক আছে? এইরকমভাবেও তোমরা করতে পারো, অথবা যখনই তোমরা দেখছো যে পরীক্ষাতে এই জিনিসটা দিয়ে দিয়েছে যে 120 টু দি পাওয়ার 50, আমরা দেখে নিচ্ছি যে ইউনিট ডিজিটে কী আছে, ইউনিট ডিজিটে আছে জিরো। আর আমরা জানি যে 0, 1, 5, 6 এই চারটে সাইক্লিসিটি ওয়ান, সাইক্লিসিটি ওয়ান মানে কি, এইগুলোর পাওয়ারে যা কিছুই থাকুক না কেন সবসময় ইউনিট ডিজিট জিরোই আসবে, বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে জিরোর ক্ষেত্রে। এবারে যদি আমরা ওয়ানটা নিই তাহলে আমরা কী বলবো, ওয়ানেরও সাইক্লিসিটি ওয়ান। তাহলে দেখো ওয়ান টু দি পাওয়ার ওয়ান যদি করি ওয়ান আসে, ওয়ানের ওয়ানের যদি আমরা স্কোয়ার করি তাহলে ওয়ান আসে, ওয়ানের কিউব করলে তাহলেও ওয়ান আসে। তো এইরকম করে ওয়ান টু দি পাওয়ার যা কিছুই দাও না কেন সবসময় কী আসবে, ওয়ানই আসবে। যেহেতু এগুলো মানে পাওয়ারটা একটা ঘর পরপরই ইউনিট ডিজিটে রিপিট হতে থাকছে সেই কারণে কিন্তু ওয়ানেরও সাইক্লিসিটি ওয়ান, ঠিক আছে? ধরো এরকম একটা নাম্বার দেয়া হলো যে 181 টু দি পাওয়ার 324, এইটার ইউনিট ডিজিট কত বের করো। তো 181 টু দি পাওয়ার 304 মানে কত, অ্যাকচুয়ালি 181 কতগুলো মাল্টিপ্লাই হয়ে আছে, মোট 324খানা, তাই তো? 181 ইন্টু 181 ইন্টু 181 ইন্টু 181 এরকম করে কতগুলো 324খানা 1 মাল্টিপ্লাই হয়ে আছে। তাহলে যখন আমরা এটার ইউনিট ডিজিট বের করব আমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র ইউনিট ডিজিটে যে নাম্বারগুলো আছে বা যেগুলো আছে সেইগুলোকে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে শুধুমাত্র ওয়ানগুলো মাল্টিপ্লাই হবে, কতগুলো ওয়ান মাল্টিপ্লাই হবে, 324খানা ওয়ান মাল্টিপ্লাই হবে। তো ওয়ান যতগুলোই মাল্টিপ্লাই করো তোমাদের কি আসবে, সবসময় অ্যান্সার ওয়ানই আসবে, তাই তো? এছাড়াও আমরা বলতে পারি যখনই আমরা এই জিনিসটা জেনে গেছি যে এই জিরো 1, 5, 6 এইগুলোর সাইক্লিসিটি ওয়ান, তার মানে হচ্ছে কি ওয়ান। তো এখানে আছে আমরা দেখে নিলাম যে 181 ইউনিট ডিজিটে আছে ওয়ান, তো ওয়ানের সাইক্লিসিটি ওয়ান আমরা জানি। তাহলে ওয়ানে পাওয়ারে যা কিছুই থাকুক না কেন, 18 নিয়ে তো কোনো সমস্যা নেই, ওয়ানটা দেখতে হবে। তো ওয়ানের পাওয়ারে যা কিছুই থাকুক না কেন সবসময় ইউনিট ডিজিটে ওয়ানই আসবে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে জিরো হয়ে গেল, ওয়ান হয়ে গেল, এইবারে ফাইভ আছে, তাই তো? 0, 1, 5, 6 ফাইভটাকে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রেও একই জিনিস। দেখো ফাইভে যদি আমরা ওয়ান করি কি, ফাইভ, ফাইভে যদি আমরা স্কোয়ার করি তারও ইউনিট ডিজিটে কত, ফাইভে স্কোয়ার 25, ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে ফাইভ। ফাইভে যদি আমরা কিউব করি, ফাইভ কিউব মানে কত, 125, ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে ফাইভ। ফাইভ টু দি পাওয়ার 4 যদি করি, ফাইভ টু দি পাওয়ার 4 মানে কত, ফাইভ এ স্কোয়ার ইন্টু ফাইভ এ স্কোয়ার মানে 25 × 25, 625, এরও টু ইউনিট ডিজিটে হয়ে যাচ্ছে ফাইভ। তো এরকম করে যা কিছুই করো পাওয়ারে যা কিছুই দাও মানে ফাইভের পাওয়ারে যা কিছুই থাকুক না কেন অলওয়েজ ইউনিট ডিজিটে ফাইভই আসবে, তাই তো? যেহেতু এটা পাওয়ারে একটা ঘর পরপরই ইউনিট ডিজিটে রিপিট হচ্ছে সেই কারণে এটার সাইক্লিসিটি হয়ে যাচ্ছে ওয়ান। তো ধরো পরীক্ষার সময় এরকম একটা কোশ্চেন তোমাদের দিল যে 6255 টু দি পাওয়ার 96410, এরকম ধরো একটা জিনিস দিল। তো আমরা জানি যে ইউনিট ডিজিটে হয়েছে কি যে ফাইভ, তো ইউনিট ডিজিট নিয়ে আমরা দেখব। আমরা জানি ফাইভের সাইক্লিসিটি হয়ে যাচ্ছে কি যে ওয়ান, তাহলে আমাদের এই সমস্ত কিছু দেখারই প্রয়োজন নেই বা এখানে পাওয়ারে কী আছে সেটারও দেখার প্রয়োজন নেই। যেহেতু ফাইভের সাইক্লিসিটি ওয়ান আমরা জানি সেই কারণে এটা ফাইভ টু দি পাওয়ার যা কিছুই থাকুক না কেন এটার ইউনিট ডিজিটে কী আসবে অলওয়েজ ফাইভই আসবে কিন্তু, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে জিরো ওয়ান ফাইভ হয়ে গেল, আর কি পড়ে আছে সিক্স। তো সিক্সটাও আমরা দেখে নিই একই রকমভাবে।
ঠিক আছে। তাহলে যদি আমরা 6 to the power 1 করি কী আসবে, 6 আসবে, 6 স্কোয়ার করলে কত, 36 ইউনিট ডিজিটে আসছে 6। 6 যদি আমরা কিউব করি কত, 6 কিউব মানে হচ্ছে 216, এরও ইউনিট ডিজিটে 6। 6 to the power 4 করলে কত, 6 to the power 4 মানে হয়ে যাচ্ছে 36 into 36, তাই তো, 36 into 36 মানে 6 into 6, তো 6 × 6 = 36, এরও ইউনিট ডিজিটে 6। 6 করে যা কিছুই করো পাওয়ারে, অলওয়েজ সবসময় 6 আসবে, তো 6 to the power যা কিছুই দাও না কেন সেটা সবসময় 6 আসবে, ঠিক আছে। একই রকমভাবে যেহেতু এটারও পাওয়ারে একটা ঘর পরপরই ইউনিট ডিজিটটা রিপিট হতে থাকছে, সেই কারণে এইটারও সাইক্লিসিটি হয়ে যাচ্ছে 1। তো পরীক্ষার সময় ধরো এরকম একটা নাম্বার দিল যে 236 to the power 591, ঠিক আছে। তো যখনই আমরা দেখছি যে এটার ইউনিট ডিজিটে আছে 6, আমরা জানি 6 সাইক্লিসিটি 1, তাহলে আর আমাদের কোনো কিছু করারই প্রয়োজন হচ্ছে না, আমরা জানি যে এইটার ইউনিট ডিজিটে অলওয়েজ 6 আসবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে কি যে খুব ইম্পর্টেন্ট, সাইক্লিসিটি 1 হয়ে যাচ্ছে 0156, মানে এই 4 নাম্বারের পাওয়ারে যা কিছুই থাকুক না কেন ইউনিট ডিজিটে সবসময় এই নাম্বারগুলোই আসবে। ওকে, আচ্ছা, এবারে আমরা দেখব সাইক্লিসিটি 2, ঠিক আছে। সাইক্লিসিটি 2, সাইক্লিসিটি 1 আমরা দেখলাম আগেরটা, সাইক্লিসিটি 4ও আমরা দেখেছি, সাইক্লিসিটি 2। তো সাইক্লিসিটি 2 কার কার সবসময় মনে রাখবে, সাইক্লিসিটি 2 হয়ে যাচ্ছে এই 4 আর 9, 4 আর 9 সাইক্লিসিটি হয়ে যাচ্ছে 2। মানে কি, দেখো সাইক্লিসিটি 1 যখন আমরা বললাম তখন কি মানে পাওয়ারে একটা ঘর এগিয়ে গিয়ে তার ইউনিট ডিজিটটা রিপিট হচ্ছে, তো সাইক্লিসিটি 2 মানে কি পাওয়ারে যখন আমরা দুটো ঘর এগোচ্ছি দুটো ঘর এগিয়ে গিয়ে তার ইউনিট ডিজিটটা রিপিট হতে থাকবে, তাই তো। আচ্ছা, তো আমি তোমাদের একটা একটা করে নিয়ে বোঝাবো, প্রথমে আমি তোমাদের 4টা বোঝাই, ঠিক আছে। তো 4টা আমি যখন করব তো বলে দিই, দেখো 4 to the power যদি আমরা 1 করি কি আসবে, 4 আসবে, ঠিক আছে। এবারে দেখো 4 স্কোয়ার করছি, 4 স্কোয়ার করলে কত হবে, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, ইউনিট ডিজিটে কত আসছে, ইউনিট ডিজিটে আসছে কি 6। 4 কিউব যদি আমরা করি, 4 কিউব করলে কত, 4 কিউব হচ্ছে 64, ইউনিট ডিজিট আসছে 4। 4 to the power 4 যদি আমরা করি, ইউনিট ডিজিট কত আসবে, 4 to the power 4 মানে কত, 4 স্কোয়ার × 4 স্কোয়ার মানে 16 × 16, ইউনিট ডিজিটে আসছে 6। 4 to the power যদি আমরা 5 করি সেটা কত আসবে, 4 to the power 5 মানে 4 to the power 4 সাথে আরও 4 মাল্টিপ্লাই, তার মানে 6 সাথে আরও 4 মাল্টিপ্লাই, তাহলে 4 × 6 = 24, ইউনিট ডিজিটে আসছে 4। 4 to the power যদি তোমরা 6 করো তার মানে কি এই 4 সাথে আরও 4 মাল্টিপ্লাই হবে 16, ঠিক আছে। তাহলে এই জায়গাটা থেকে তোমরা কি বুঝলে, দেখো এইরকমভাবে যতই তোমরা এগোতে থাকবে ততই এই 4 6 4 6 করেই কিন্তু হবে, তার মানে এই যে দুটো করে পাওয়ার এগোচ্ছে আর এইটা কিন্তু রিপিট হচ্ছে। দেখো 4 to the power 1 ছিল 4, আবার 4 to the power 3 হয়ে যাচ্ছে 4, 4 to the power 5 হয়ে যাচ্ছে 4, এইরকমভাবে যদি তোমরা 4 to the power 7 করো সেটাও কিন্তু আবার 4 আসবে। তার মানে কি পাওয়ারে দুটো ঘর এগিয়ে গিয়ে যেহেতু এটা ইউনিট ডিজিটটা রিপিট হচ্ছে সেই কারণে এটা সাইক্লিসিটি আমরা বলছি 2, ঠিক আছে। দেখো 4 স্কোয়ার ছিল 6, আবার 4 to the power 4 হয়ে যাচ্ছে 6, আবার 4 to the power 6 হয়ে যাচ্ছে কি 6, ঠিক আছে। তাহলে যেহেতু দুটো ঘর এগিয়ে গিয়ে ইউনিট ডিজিটটা রিপিট হচ্ছে মানে পাওয়ারে দুটো ঘর এগিয়ে গিয়ে সেই কারণে এটা সাইক্লিসিটি হয়ে যাচ্ছে 2, সবাই বুঝতে পারলে? এরপর আরেকটা জিনিস ভালো করে দেখো, দেখো এখানে আছে 4 to the power 1 = 4, মানে 4 পাওয়ারে যখন অড থাকছে, দেখো 4 পাওয়ারে যখন অড থাকছে সেটার ইউনিট ডিজিটে কত আসছে, ইউনিট ডিজিটে 4 করে আসছে না, 4 to the power 1 4, 4 to the power 3 4, 4 to the power 5 4, 4 to the power 7 4, তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যখন 4 পাওয়ারে অড থাকবে, যখন 4 পাওয়ারে অড থাকবে সেটার ইউনিট ডিজিট সবসময় আসবে 4। 4 পাওয়ারে অড মানেই আমরা সেটাকে ধরে নেব যে 4 পাওয়ারে 1 আছে, আর 4 পাওয়ারে 1 মানেই সেটা হয়ে যাচ্ছে কি 4, বুঝতে পারলে? তো 4 পাওয়ারে অড মানেই আমরা ধরে নেব যে 4 পাওয়ারে 1 আছে, আর সেটার ইউনিট ডিজিট কত আসবে, 4 আসবে, কারণ যে কয়টা 4 পাওয়ারে অড আছে দেখো প্রত্যেকটারই ইউনিট ডিজিট কিন্তু 4। একই রকমভাবে 4 পাওয়ারে যখন কোনো ইভেন নাম্বার থাকবে, 4 পাওয়ারে যখন কোনো ইভেন নাম্বার থাকবে আমরা সেটাকে ধরে নেব 4 পাওয়ারে 2 আছে, আর 4 পাওয়ারে ইভেন নাম্বার থাকলে তার ইউনিট ডিজিটে কী আসছে, প্রত্যেকটার ক্ষেত্রে 6 আসছে, তাই তো। তাহলে 4 পাওয়ারে যখন ইভেন থাকছে তখন আমরা ধরে নেব যে 4 পাওয়ারে 2 আছে, আর 4 পাওয়ারে 2 মানে ইউনিট ডিজিটে কত আসছে, ইউনিট ডিজিটে আসছে 6। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে? 4 পাওয়ারে অড থাকা মানে 4 to the power 1 সেটাকে আমরা 4 লিখছি ইউনিট ডিজিট, আর 4 পাওয়ারে ইভেন থাকা মানে আমরা ধরে নেব 4 পাওয়ারে 2 আছে আর সেটা হয়ে যাচ্ছে
ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে 6। আর কোথা থেকে এই 4 6 এই জিনিসগুলো কোথা থেকে এলো পুরোটা তোমরা বুঝে নিলে। এরপর আমি তোমাদের একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল নিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো এরকম একটা দিল যে 4 to the power 286 প্লাস 4 to the power 357, এই জিনিসটার ইউনিট ডিজিট বের করতে দিল, ঠিক আছে। দেখো 4 to the power 286, 286 কী নাম্বার? 286 একটা ইভেন নাম্বার। আর আমি কি বলেছি, 4 এর পাওয়ারে যখন ইভেন থাকবে আমরা ধরে নেবো 4 এর পাওয়ারে 2 আছে, ঠিক আছে। আচ্ছা 4 to the power 357, 357 কি একটা অড নাম্বার, তো যখন 4 এর পাওয়ারে অড থাকবে আমরা ধরে নেবো 4 এর পাওয়ারে আছে 1। তাহলে 4 এর স্কোয়ার মানে কত? 4 এর স্কোয়ার করলে ইউনিট ডিজিট হচ্ছে কি 6, আর 4 to the power 1 করলে 4। তাহলে 4 আর 6 যদি আমরা অ্যাড করি ইউনিট ডিজিটে কী আসবে? 0। তো 0 ওখানে হয়ে যাবে আমাদের অ্যান্সার, বুঝতে পারলে? আচ্ছা এইটা হয়ে যাচ্ছে আমরা 4 এর ক্ষেত্রে করলাম। আরেকটা কি, সাইক্লিসিটি 2 কার? সাইক্লিসিটি 2 হয়ে যাচ্ছে 9। তো এখন আমরা তোমাদেরকে 9টা নিয়ে বোঝাবো। আচ্ছা তাহলে দেখো, যদি আমরা 9 to the power 1 করি তাহলে কী আসছে? 9 আসছে। 9 এর স্কোয়ার করলে কী আসবে? 9 এর স্কোয়ার কত? 9 9 81, ইউনিট ডিজিটে আসছে 1। 9 এর কিউব করলে কত? 729, ইউনিট ডিজিটে আসছে 9। 9 to the power যদি আমরা 4 করি, কি এই 9 এর সাথেই আবার 9 মাল্টিপ্লাই হবে, কত হবে? 9 9 81, ইউনিট ডিজিটে আসছে 1। 9 to the power যদি আমরা 5 করি তাহলে এখানে ইউনিট ডিজিটে আসছে 9। আবার 9 to the power যদি আমরা 6 করি ইউনিট ডিজিটে কী আসবে? 1। এইরকমভাবে তাহলে সেই একই রকম 4 এর মতনই। দেখো পাওয়ারে যখনই আমরা দুটো ঘর করে এগোচ্ছি এই ইউনিট ডিজিটটা রিপিট হতে থাকছে না। 1 এ ছিল 9, 3 তে হয়ে গেল 9, 5 এ 9, 7 এ 9, এইরকমভাবে চলতে থাকবে, ঠিক আছে। 2 তে ছিল 1, 4 এ ছিল 1, 6 এ হয়ে গেল 1, একই রকমভাবে। যেহেতু এখানেও পাওয়ারগুলো দুটো ডিজিট এগিয়ে এগিয়ে বা দুটো পাওয়ার পরপর ইউনিট ডিজিটটা রিপিট হতে থাকছে, সেই কারণে 9 এরও সাইক্লিসিটি হয়ে যাচ্ছে 2, বুঝতে পারলে? আচ্ছা এটাও তাহলে একই রকমভাবে আমরা বলতে পারি, যখন 9 এর পাওয়ারে অড থাকছে, যখন 9 এর পাওয়ারে অড থাকছে সেটাকে আমরা কি ধরে নেবো? 9 এর পাওয়ারে 1 আছে। আর 9 এর পাওয়ারে অড থাকা মানে সেটার ইউনিট ডিজিটে কি আসছে? অলওয়েজ 9ই আসছে। 9 এর পাওয়ারে যখন ইভেন থাকবে আমরা ধরে নেবো যে 9 এর পাওয়ারে 2 আছে। আর 9 এর পাওয়ারে যখন ইভেন থাকছে তখন তার ইউনিট ডিজিটে কি আসছে? দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু 1 করে আসছে, তাহলে তখন এটার ইউনিট ডিজিট হয়ে যাবে 1, বুঝতে পারলে? একই রকমভাবে এই জিনিসটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তো আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল নিই, তো এক্সাম্পল নিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ধরো এরকম একটা জিনিস পরীক্ষাতে তোমাদের দিল যে 19 to the power 2571, ঠিক আছে, প্লাস 34 to the power 2364, এই জিনিসটা দিয়ে দিল এবং এটার ইউনিট ডিজিট তোমাদেরকে বের করতে দিল। তো দেখো 19 to the power এই জিনিসটা, তো প্রথমেই আমরা দেখে নেবো যে আমাদের ইউনিট প্লেসে কী আছে। ইউনিট প্লেসে যেটা আছে সেটাকেই আমরা কনসিডার করবো, বাকিগুলো তো আমাদের দেখারই কোনো দরকার নেই, সেটা আমি তোমাদের আগে অনেকবারই বললাম। তো দেখো এটার ইউনিট প্লেসে আছে 9। এইবারে দেখবো যে এইটার পাওয়ারে কী আছে। পাওয়ারে দেখো আছে 2571, অবশ্যই এটা একটা অড নাম্বার যেহেতু এখানে 1 আছে, তাই তো? তো যখনই 9 এর পাওয়ারে অড থাকছে তখনই আমরা কী ধরে নেবো যে 9 এর পাওয়ারে 1 আছে, ঠিক এইটা যেই জিনিসটা আমি তোমাদের বললাম। তাহলে এইটা হয়ে যাচ্ছে 9 to the power 1 আমরা ধরে নিলাম। তারপরে আছে দেখো 34 to the power 2364, তো 34 তো 3 নয় আমরা 4টা নেবো, তাই তো? 3টা আমাদের দেখার দরকার নেই, ইউনিট ডিজিটে যেটা আছে সেটাকেই আমরা কনসিডার করব। আচ্ছা 4, তাহলে 4 এর পাওয়ারে কী আছে? দেখো 4 এর পাওয়ারে যে জিনিসটা আছে সেটা অড নাম্বার নাকি ইভেন নাম্বার? অবশ্যই এটা ইভেন নাম্বার, কারণ এখানে 4 আছে। তো যখন 4 এর পাওয়ারে ইভেন থাকছে তখন আমরা কী ধরে নেবো? যে 4 এর পাওয়ারে 2 আছে সেটাই ধরে নেবো, তাই তো? তাহলে 9 to the power 1 প্লাস 4 to the power 2, 9 to the power 1 মানে ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে 9, আর 4 to the power 2 ইউনিট ডিজিট কত? ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে 6। তো 9 আর 6 যখন আমরা অ্যাড করবো তখন ইউনিট ডিজিটে কী আসবে? 5 আসবে। তো এখানে 5 হয়ে গেল আমাদের অ্যান্সার, বুঝতে পারলে? তো এই জিনিসটা যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু খুব সহজে তোমরা ইউনিট ডিজিটটা বের করে নিতে পারবে, ওকে? আচ্ছা এবারে আমরা করবো সাইক্লিসিটি 4, ঠিক আছে। সাইক্লিসিটি 4 কোন কোন নাম্বারগুলোর আসে তোমরা মনে রাখবে, সাইক্লিসিটি 4 হয়ে যাচ্ছে 2 3 7 8, এই 4টে ডিজিটের সাইক্লিসিটি হয়ে যাচ্ছে 4। 2 এর যে সাইক্লিসিটি 4 সেটা আমি তোমাদের প্রথমেই করিয়েছি,
ঠিক আছে, ওটা সেই জন্য আমি এখন আর করব না। তো 2, 3, 7, 8 এই চারটে ডিজিটে সাইক্লিসিটি 4, তার মানে হচ্ছে এই চারটে ডিজিটের পাওয়ারে চারটে ঘর পরপর ইউনিট ডিজিটটা রিপিট হতে থাকে। ঠিক আছে, তো আমি তোমাদের থ্রিটা দেখাই। 3 to the power 1 যদি করি আমরা তাহলে কি হচ্ছে, 3। 3 এর স্কোয়ার করলে কত, 3 এর স্কোয়ার করলে 9। 3 এর কিউব যদি আমরা করি, 3 এর কিউব কত, 27 ইউনিট ডিজিটে আসছে 7। 3 to the power 4 যদি করি কত হবে, 81 ইউনিট ডিজিটে আসছে 1। 3 to the power যদি আমরা 5 করি কত হবে, 3 to the power 4 into 3, তাই তো, তার মানে 1 এর সাথে into 3 হবে, হয়ে যাবে ইউনিট ডিজিটে 3। 3 to the power যদি আমরা 6 করি এটার সাথে আরও 3 মাল্টিপ্লাই হবে, তাহলে কত হয়ে যাবে, 9। 3 to the power 7 যদি করি এটার সাথে আরও 3 মাল্টিপ্লাই হয়ে যাবে, কত হয়ে যাবে, 3 9 27 ইউনিট ডিজিটে হয়ে যাচ্ছে 7। 3 to the power যদি আমরা 8 করি তাহলে কত হয়ে যাবে, 8 করলে এখানে আরও 3 মাল্টিপ্লাই হয়ে যাবে, এটার ইউনিট ডিজিটে আসবে 1। ঠিক আছে, একই রকমভাবে যদি তোমরা 3 to the power 9 করো, 3 to the power 10 করো, দেখবে যে এই 3, 9, 7, 1 এই জিনিসগুলোই কিন্তু চারটে ঘর এগিয়ে এগিয়ে রিপিট হতে থাকছে, তাই তো। তাহলে যেহেতু এটা চারটে ঘর এগিয়ে এগিয়ে পাওয়ারগুলো চারটে ঘর এগিয়ে এগিয়ে ইউনিট ডিজিটটা রিপিট হতে থাকছে, সেই কারণে 3 এর সাইক্লিসিটি হয়ে যাচ্ছে কি 4। ঠিক আছে, একই রকমভাবে তোমরা 7 করবে, 8 করবে, সেক্ষেত্রেও কিন্তু তাই, আমি আর দেখাচ্ছি না। আচ্ছা, তার মানে হচ্ছে এখন যদি আমি একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিয়ে ব্যাপারটা বোঝাই, যে ধরো এরকম একটা পরীক্ষার সময় তোমাদেরকে জিনিস দিল, এক্সাম্পল ধরো 7 to the power 43 তোমাদেরকে বের করতে দিল। ঠিক আছে, আচ্ছা 7 to the power 43 প্রথমেই আমরা দেখে নেব এখানে আছে কি 7, আর আমরা জানি 7 এর সাইক্লিসিটি হয়ে যাচ্ছে কি 4, তাই তো। যেহেতু 7 এর সাইক্লিসিটি 4, সেই কারণে পাওয়ারে যেটা থাকবে, মানে এই যে চারটে ডিজিট 2, 3, 7, 8 পরীক্ষার সময় যখন আমাদের অঙ্ক করতে দেবে তখন আমরা দেখে নেবো যে এই চারটে ডিজিট যেগুলো যদি থাকে আর কি, এদের পাওয়ারে যেটা থাকবে সেটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, কেন 4 দিয়ে ডিভাইড করব সেই জিনিসটা আমি যখন তোমাদের টুটা করালাম তখনই কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি প্রথমে। তো কী করব, পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, যেটা রিমাইন্ডার থাকবে পাওয়ারে আমরা এই যে ডিজিটটা থাকবে, এই ডিজিটটা এটার পাওয়ারে আমরা সেটাকে বসিয়ে দেবো। তো 43কে আমরা 4 দিয়ে ডিভাইড করব, 43কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে ইউনিট ডিজিটে রিমাইন্ডার কত আসছে, রিমাইন্ডার আসছে 3। তাহলে আমরা এটা করব 7 to the power 3। ঠিক আছে, তো 7 to the power 3 মানে আমরা কত জানি, 7 to the power 3 মানে হচ্ছে 7 এর স্কোয়ার ইনটু 7, তো 7 এর স্কোয়ার মানে হচ্ছে 7 × 7 = 49, তো 9, তো 9 এর সাথে আমরা 7 করব, 7 × 9 = 63, তো ইউনিট ডিজিটে হয়ে যাচ্ছে 3। বুঝতে পারলে? আচ্ছা, এবারে ধরো এরকম আরেকটা জিনিস দিল যে 3 to the power ধরো দিয়ে দিল 2, 3, 4, 1, আরও ধরো একটু বাড়িয়ে দিচ্ছি 2, 7, এরকম একটা ধরো দিয়ে দিল। তাহলে প্রথমেই আমরা দেখে নেবো এখানে 3 আছে, আর আমরা জানি 3 এর সাইক্লিসিটি হয়ে যাচ্ছে 4, তার মানে পাওয়ারে যেটা থাকবে সেটাকে আমাকে 4 দিয়ে ডিভাইড করতে হবে, যেটা রিমাইন্ডার পড়ে থাকবে 3 এর পাওয়ারে আমরা সেটাকে বসে ইউনিট ডিজিটটা ক্যালকুলেট করে নেবো। ঠিক আছে, এবারে দেখো এত বড় নাম্বারটা কি তোমরা 4 দিয়ে ডিভাইড করবে, সেটাও করা সম্ভব নয়। তাহলে আমরা কি জানি যে কোনো একটা নাম্বার 4 দিয়ে ডিভিসিবল যাওয়ার ফর্মুলা হচ্ছে, যদি লাস্ট দুটো নাম্বার 4 দিয়ে ডিভিসিবল হয় তাহলেই পুরো নাম্বারটা 4 দিয়ে ডিভিসিবল হয়, এটা আমরা জানি। তো এখানে দেখবো যে লাস্ট দুটো ডিজিট কি আছে, লাস্ট দুটো ডিজিট কি আছে 27, তাহলে 27কেই কিন্তু আমরা 4 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, পুরো নাম্বারটাকে কিন্তু করব না। তো 27কে যদি তোমরা 4 দিয়ে ডিভাইড করো তাহলে কত বেরোবে, 4 × 6 = 24, রিমাইন্ডার কত থাকছে, রিমাইন্ডার থাকছে 3। তাহলে এখন আমরা করব 3 to the power 3, তো 3 to the power 3 মানে আমাদের ইউনিট ডিজিট হয়ে গেল এখানে 7। বুঝতে পারলে? আচ্ছা, এখন তোমাদের মনে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে যদি রিমাইন্ডার কিছু না আসে, পাওয়ারটাকে তো আমরা 4 দিয়ে ডিভাইড করলাম, কিন্তু রিমাইন্ডার যদি 0 আসে তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এরকম একটা নাম্বার দিল যে 8 to the power 2 to 4, এরকম একটা জিনিস দিয়ে বললো ইউনিট ডিজিট বের করতে। দেখো আমি কি বলেছি যে যদি লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে ডিভিসিবল হয় তাহলেই পুরো নাম্বারটা 4 দিয়ে ডিভিসিবল হয় আমরা জানি। তো এখানে লাস্টে কী আছে 24, তো 24 দিয়ে পুরোপুরি ডিভিসিবল যেহেতু হয় সেই কারণে কিন্তু 224 নাম্বারটা পুরোপুরি 4 দিয়ে ডিভিসিবল হয়, তাহলে এক্ষেত্রে রিমাইন্ডার আসবে 0। তাহলে কি আমরা 8 to the power 0 বসাবো, কখনোই কিন্তু না, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে মনে রাখবে যখনই দেখবো যে সাইক্লিসিটি 4 এবং সেটার পাওয়ারটাও পুরোপুরি 4 দিয়ে ডিভিসিবল হয়ে যাচ্ছে,
তাহলে সেক্ষেত্রে আমরা রিমাইন্ডারে জিরো না বসিয়ে আমরা বসাবো এখানে ফোর, মানে যদি পুরোপুরি ফোর দিয়ে ডিভিসিবল হয়ে যায় সেটার পাওয়ারে আমরা ফোর বসিয়ে দেবো। এবারে এইট টু দি পাওয়ার ফোর, তো এইট টু দি পাওয়ার ফোর মানে কি, এইট এ স্কোয়ার ইন্টু এইট এ স্কোয়ার মানে সিক্সটি ফোর ইন্টু সিক্সটি ফোর, তো ফোর ইন্টু ফোর চার চারে ষোলো, তো ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে সিক্স আমাদের অ্যান্সার। বুঝতে পারলে তোমরা এই জিনিসটা, মানে কি বললাম মেন জিনিস হচ্ছে যে যদি পাওয়ারটাকে আমরা ফোর দিয়ে ডিভিসিবল করব, ডিভাইড করব, যেটা রিমাইন্ডার থাকবে এটাকে পাওয়ারে আমরা সেটাকে বসিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু যদি পাওয়ারের জিনিসটা পুরোপুরি ফোর দিয়ে ডিভিসিবল হয়ে যায় তাহলে পাওয়ারে আমরা ফোরই বসিয়ে দেবো, ফোর বসিয়ে ক্যালকুলেট করে যেটা আমাদের অ্যান্সার বেরোবে সেটাই, ঠিক আছে। তো আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল নিয়ে বোঝাই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এরকম একটা নাম্বার দিল, সিক্সটি টু টু দি পাওয়ার ফর্টি ইন্টু থার্টিন টু দি পাওয়ার ফর্টি ওয়ান ইন্টু ফিফটি সেভেন টু দি পাওয়ার ফর্টি টু ইন্টু এইটটি এইট টু দি পাওয়ার ফর্টি থ্রি, এই জিনিসটা দিয়ে দিল, বললো যে এইটার ইউনিট ডিজিট কত বের করো, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা দেখে নেবো যে ইউনিট প্লেসে কী কী নাম্বার আছে, ঠিক আছে। আমি সেটাই বলেছি যে বাকিগুলো তো দেখার দরকারই নেই, ইউনিট প্লেসে কী কী নাম্বার আছে দেখবো। তো দেখো এখানে আছে টু, টু টু দি পাওয়ার ফর্টি, তাহলে আমরা জানি যে টু থ্রি সেভেন এইট, টু থ্রি সেভেন এইটই আছে, তো টু এর সাইক্লিসিটি হয়ে যাচ্ছে ফোর, মানে পাওয়ারটাকে আমরা ফোর দিয়ে ডিভাইড করব। তো এখানে আবার পাওয়ারে আছে ফর্টি, তার মানে ফর্টিকে ফোর দিয়ে ডিভাইড করলে সেটা পুরোপুরি ডিভাইডেড হয়ে যায়, তাহলে আমরা কী বসাবো, টু টু দি পাওয়ার কী বসাবো, ফোর বসাবো, ওকে। ইন্টু এখানে কত আছে থ্রি, থ্রি টু দি পাওয়ার ফর্টি ওয়ান, তো ফর্টি ওয়ানকে যদি আমরা ফোর দিয়ে ডিভাইড করি কি, চার দশে চল্লিশ, রিমাইন্ডার কত পড়ে থাকছে, রিমাইন্ডার পড়ে থাকছে ওয়ান, তো থ্রি টু দি পাওয়ার ওয়ান, ওকে। আচ্ছা এখানে আছে সেভেন, সেভেনেরও সাইক্লিসিটি ফোর আমরা জানি, পাওয়ারে আছে ফর্টি টু, তো ফর্টি টুকে ফোর দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাচ্ছে, রিমাইন্ডারে টু পড়ে থাকছে, তো সেভেন টু দি পাওয়ার টু, এটার ক্ষেত্রে থাকছে কত পড়ে থাকবে, রিমাইন্ডারে থ্রি পড়ে থাকবে, তো এটা হয়ে যাবে এইট টু দি পাওয়ার থ্রি। তো দেখো টু টু দি পাওয়ার ফোর মানে কত, আমরা কী জানি টু টু দি পাওয়ার ফোর মানে হয়ে যাচ্ছে সিক্সটিন, তাই তো, টু টু দি পাওয়ার ফোর মানে হয়ে যাচ্ছে কি সিক্সটিন, তো সিক্সটিনের কী নেবো আমরা, সিক্স নেবো, ঠিক আছে। সিক্সটিনে সিক্স নিলাম, থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে কত, থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে হয়ে যাচ্ছে থ্রি, তো থ্রি নিলাম। সেভেনের স্কোয়ার করলে কত, সাত সাথে উনপঞ্চাশ, এটা হয়ে যাচ্ছে নয়, আর আটের কিউব করলে কত হয়, আটের কিউব আমরা জানি পাঁচশো বারো, তাই তো, পাঁচশো বারো ইউনিট ডিজিটে হয়ে যাচ্ছে টু, তাহলে এটা করলে কত হবে, তিন ছয় আঠেরো, তো আঠেরোর কত নেবো, আট নেবো, আটের সাথে আমরা আবার নয় মাল্টিপ্লাই করবো, আট নয় বাহাত্তর, বাহাত্তরের ইউনিট ডিজিট কত, দুই, তো দুইয়ের সাথে আমরা আবার দুই মাল্টিপ্লাই করলে ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে ফোর, তো অ্যান্সার আমাদের হয়ে গেল ফোর, বুঝতে পারলে, ওকে। আচ্ছা তাহলে দেখো দশটা ডিজিটেরই প্রপার্টি কিন্তু আমরা করে ফেললাম, কোনটার কত সাইক্লিসিটি সবটাই কিন্তু আমরা দেখে নিলাম। এবারে যদি এখন আমি তোমাদের একটা প্রশ্ন করি যে সব ডিজিটেরই সাইক্লিসিটি কি ফোর হতে পারে, ধরো আমি এখানে প্রশ্নটা লিখছি যে সব ডিজিটের কি সাইক্লিসিটি ফোর হতে পারে, আমি যদি এখন তোমাদের এই প্রশ্নটা করি যে সব ডিজিটের সাইক্লিসিটি কি ফোর হতে পারে, তাহলে তোমাদের উত্তরটা কি আসবে, আমি বলবো যে হ্যাঁ সব ডিজিটেরই সাইক্লিসিটি ফোর হতে পারে। কিভাবে হতে পারে আমি এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি, ধরো এরকম একটা জিনিস আছে, ওয়ান 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 এরকমভাবে, ঠিক আছে, এরকমভাবে চলতে থাকছে। তাহলে দেখো এই যে এই নাম্বারগুলো আমি লিখেছি এখানে কি, এখানে সাইক্লিসিটি ওয়ান, তাই তো, দেখো এটা একটা ঘর পর পর রিপিট হতে থাকছে, এটা সাইক্লিসিটি হয়ে যাচ্ছে কি ওয়ান আমরা বলছি, কিন্তু এটা সাইক্লিসিটিকে আমি টু বলতে পারি না, দেখো এটা তো দুটো ঘর পর পরও রিপিট হচ্ছে, তাই না, এই যে দুটো ঘর পর পরও তো এটা সেম জিনিস রিপিট হচ্ছে, তাহলে এটা সাইক্লিসিটি যেমন ওয়ান, এটা সাইক্লিসিটি টু আমরা বলতে পারি। আবার দেখো এটা তো তিনটে ঘর পর পরও রিপিট হচ্ছে না, এই যে তিনটে ঘর পর পরও তো এটা রিপিট হচ্ছে, তাহলে এটা সাইক্লিসিটি আমরা থ্রিও বলতে পারি। আবার এটা চারটে ঘর পর পরও তো রিপিট হচ্ছে, দেখো এই যে এখানে ওয়ান ছিল, এই চারটে ঘর এগিয়ে এইখানে রিপিট হলো, এই যে এখানে ওয়ান ছিল আবার এখানে এক দুই তিন চার, আবার এখানে চারটে ঘর এগিয়ে গিয়ে রিপিট হলো, তাহলে দেখো এইটা সাইক্লিসিটি ওয়ান টু থ্রি ফোর সবই হচ্ছে, তাই তো। তাহলে দেখো সাইক্লিসিটি ওয়ান আমরা কার কার পড়েছিলাম, আরেকবার বলে দিই, সাইক্লিসিটি ওয়ান আমরা কার কার পড়েছিলাম, সাইক্লিসিটি ওয়ান ছিল জিরো ওয়ান ফাইভ
আর সিক্স, এই চারটে ডিজিটে সাইক্লিসিটি ওয়ান ছিল। তাহলে যাদের যাদের সাইক্লিসিটি ওয়ান তাদের প্রত্যেকেরই সাইক্লিসিটি কিন্তু ফোরও হতে পারে, তাই তো? সাইক্লিসিটি ওয়ান মানে কি? এটারই এটার এগুলোর পাওয়ারে তুমি যা কিছুই দাও না কেন এইগুলোর ইউনিট ডিজিটে তাই আসবে। তার মানে কি, এটা সাইক্লিসিটি যদি ওয়ান হয় এটা সাইক্লিসিটি ফোরও হতে পারে, যেটা আমি তোমাদের এক্ষুনি বোঝালাম। আচ্ছা, সাইক্লিসিটি যেগুলোর ফোর ছিল সেগুলো নিয়ে তো আর কিছু বলারই দরকার নেই। আচ্ছা, সাইক্লিসিটি টু কোন কোন ডিজিটগুলোর ছিল? ফোর আর নাইন, এই দুটো ডিজিটের সাইক্লিসিটি ফোর ছিল। তাহলে দেখো, ফোরটা যদি আমরা বলি, ফোর কী ছিল? ফোর সিক্স, ফোর সিক্স, ফোর সিক্স, ফোর সিক্স, এইরকমভাবে হচ্ছিলো, তাই তো? ইউনিট ডিজিটগুলো ফোর সিক্স ফোর সিক্স করে হচ্ছিলো। তাহলে দেখো, এটার সাইক্লিসিটি টু কেন আমরা বলছিলাম? কারণ এটা দুটো ঘর পরপর করে ইউনিট ডিজিটে রিপিট হচ্ছিলো, তাই তো? তাহলে দুটো ঘর পরপর যেমন রিপিট হচ্ছে, এটা তো চারটে ঘর পরপরও রিপিট হচ্ছে, তাই না? দেখো, এখানে ফোর ছিল, এক দুই তিন চার, আবার চার নম্বর ঘরে গিয়েও তো এটা রিপিট হচ্ছে। আবার যদি আমি এখানে ফোর সিক্স আরও দিয়ে দিই, এখানে ফোর, আবার এটা এক দুই তিন চার, আবার এটা চারটে ঘর পরে গিয়ে রিপিট হচ্ছে। এখানে ছয় ছয়, দেখো এই চারটে ঘর পরে গিয়ে এখানেও ছয়, এখানে ছয়, এখানেও চারটে ঘর পরে গিয়ে ছয়। তাহলে এদের যে সাইক্লিসিটি টু, এদের সাইক্লিসিটি ফোর, সেটাও আমরা বলছি, তাই তো? আর সাইক্লিসিটি ফোর তো কার কার ছিল তাদের তো আর বলারই দরকার নেই। কোন কোন নাম্বারে সাইক্লিসিটি ফোর ছিল? টু, থ্রি, সেভেন, এইট, এদের কিন্তু সাইক্লিসিটি ফোর ছিল। তাহলে আমরা বলতে পারছি যে প্রত্যেকটা ডিজিট, মানে যে দশখানা ডিজিট আমাদের আছে, প্রত্যেকেরই কিন্তু সাইক্লিসিটি ফোর হতেই পারে, ঠিক আছে? যেহেতু প্রত্যেকের সাইক্লিসিটি ফোর হতেই পারে, এই কারণে কিন্তু প্রত্যেকটা ডিজিটেরই পাওয়ারে যা কিছুই থাকুক না কেন সেটাকে কিন্তু আমরা ফোর দিয়ে ডিভাইড করে, যেটা রিমাইন্ডার পড়ে থাকবে সেটাকে আমরা পাওয়ার হিসেবে বসিয়ে ক্যালকুলেট করেও কিন্তু ইউনিট ডিজিটটা বের করতে পারবো, যেটা আমি তোমাদের সাইক্লিসিটি ফোরের রুল দেখালাম, ঠিক আছে? সেই রুল কিন্তু সাইক্লিসিটি ওয়ানের ক্ষেত্রেও হতে পারে, আবার সাইক্লিসিটি টু এর ক্ষেত্রেও হতে পারে, বুঝতে পারলে? আচ্ছা, এখন আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট কয়েকটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা বোঝাবো, ঠিক আছে? পরীক্ষাতে এসেছে এরকম কিছু অঙ্ক আমি এখন তোমাদের বোঝাবো, এবং আশা করি তোমাদের যদি কারোর কোনো ডাউট থেকে থাকে এতক্ষণ যা যা বোঝালাম সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখন আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব পরীক্ষাতে আসা। তো ফার্স্ট অঙ্কটা দেখে নাও কী আছে। তো দেখো, এখানে প্লাস দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো প্রথমটা কী আছে? 73 টু দি পাওয়ার 98। তো ইউনিট ডিজিটে কী আছে? ইউনিট ডিজিটে আছে 3। আর আমরা কী জানি যে 3 এর সাইক্লিসিটি হয়ে যাচ্ছে 4, তার মানে কি 3 এর পাওয়ারে যেটা থাকবে সেটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, যেটা রিমাইন্ডার থাকবে 3 এর পাওয়ারে সেটাকে বসিয়ে দেবো। তো আছে 98, তো 98কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে কী হবে? 4 16 96। তো রিমাইন্ডার কত? রিমাইন্ডার হয়ে যাচ্ছে 2, তার মানে প্রথমটা থেকে পাওয়ারে হয়ে যাচ্ছে 3 এর পাওয়ারে আমরা 2 বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, প্লাস বসালাম, তারপরে কত আছে? 39, 39 টু দি পাওয়ার কত আছে? 39 টু দি পাওয়ার আছে 87। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি জানি যে 9 এর সাইক্লিসিটি হয়ে যাচ্ছে কি 2, তাহলে 9 আর 4 এর সাইক্লিসিটি 2। তাহলে এখানে আছে, দেখো, 9 টু দি পাওয়ার 87, পাওয়ারে কি আছে? পাওয়ারে আছে অড। তাহলে যেহেতু পাওয়ারে অড আছে, আমি তোমাদের শিখিয়েছিলাম, যদি ভুলে গিয়ে থাকো তাহলে আরেকবার দেখে নাও, যদি পাওয়ারে অড থাকে, 9 এর পাওয়ারে যেহেতু অড আছে সেই কারণে আমরা ধরে নেব যে 9 এর পাওয়ারে আছে 1। অথবা আমি বলেছিলাম যে সব কিছুরই যেহেতু সাইক্লিসিটি 4 হয়, এটাকে তোমরা 4 দিয়েও ডিভাইড করতে পারতে, সেই আবার যেটা রিমাইন্ডার থাকবে পাওয়ারে সেটা বসেও করতে পারতে, কিন্তু আমাদের ওটা অত ঝামেলাতে যাওয়ার দরকার নেই। আমরা জানি যে 9 এর সাইক্লিসিটি হয়ে যাচ্ছে 2, তো যেহেতু 2 সেই কারণে এটার পাওয়ারে যেহেতু অড আছে, অড আছে যেহেতু সেই কারণে আমরা 9 এর পাওয়ারে 1 বসিয়ে দিলাম। আবার প্লাস বসালাম, এবারে কত আছে? 76, তো 6 টু দি পাওয়ার 99, আমরা জানি 6 এর সাইক্লিসিটি হয়ে যাচ্ছে 1, তো যাদের সাইক্লিসিটি 1 হবে তাদের পাওয়ারে যা কিছুই থাকুক না কেন সেটা যেইটার পাওয়ারে করছি সেই নাম্বারটাই এখানে বসে যাবে। তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 9 প্লাস 6, তাই তো? তাহলে 9 9 করলে কত? 9 9 হয়ে যাচ্ছে কি যে 18, তো 8 আর 6 যদি আমরা অ্যাড করি তাহলে হয়ে যাচ্ছে কত? 18 আর 6 করলে কত? 24 হয়ে যাচ্ছে, তো 24 ইউনিট ডিজিটে আসছে 4, তো 4 হয়ে গেল এখানে আমাদের অ্যান্সার, বুঝতে পারলে? আচ্ছা, 2 নম্বর এক্সাম্পলটা কী দিয়েছে দেখো, 738 টু দি পাওয়ার 51, কত আছে? 8, তো 8 এর সাইক্লিসিটি হয়ে যাচ্ছে 4, মানে পাওয়ারে যেটা থাকবে সেটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। তো 51কে 4 দিয়ে ডিভাইড করলে কত আসে? 4 12 48 49 50 51, মানে 3 রিমাইন্ডার আসছে, তার মানে 8 টু দি পাওয়ার 3, তাই তো? তাহলে 8 কিউব করলে কত? 8 কিউব হয়ে যাচ্ছে 512, তো ইউনিট ডিজিটে কত আসছে? ইউনিট ডিজিটে আসছে 2। এরকমভাবে মাইন্ড ক্যালকুলেশন করে বসাবে,
আচ্ছা, তারপরে আবার আসছে এইট, এইট টু দি পাওয়ার 532। তো 32 আমি কি বলেছি যে পুরোটাকে তো মাল্টি মানে ফোর দিয়ে ডিভাইড করার দরকার নেই, আমরা শুধু দেখবো যে লাস্ট দুটো ডিজিট কি আছে, লাস্ট দুটো ডিজিটকে যদি ফোর দিয়ে ডিভিসিবল হয় তাহলে পুরো নাম্বারটাই ফোর দিয়ে ডিভিসিবল। তো এখানে আছে 32, তো 32 ফোর দিয়ে ডিভিসিবল আমরা জানি, তার মানে 532 পুরোটাই ফোর দিয়ে ডিভাইড হবে। তো যেইটা পুরোপুরি ফোর দিয়ে ডিভাইড হয়ে যাবে সেটার পাওয়ারে আমরা কি বসাবো, সেটার পাওয়ারে আমরা ফোরই বসাবো। তাহলে এইট টু দি পাওয়ার ফোর, তো এইট টু দি পাওয়ার ফোর মানে কত, আটের স্কোয়ার ইন্টু আটের স্কোয়ার, তো আটের স্কোয়ার মানে কত, চৌষট্টি। তো চৌষট্টি ইন্টু চৌষট্টি যদি আমরা করি তাহলে ইউনিট ডিজিটে কত আসবে, ফোর ইন্টু ফোর, চার চারে ষোলো, তো ছয়। ঠিক আছে, এইরকমভাবে ক্যালকুলেশান করবে, বুঝতে পারছো তো? ওকে, তারপরে আছে দেখো থ্রি, থ্রি টু দি পাওয়ার 537। তো থ্রি এরও সাইক্লিসিটি আমরা কি জানি, ফোর। তো 537, 37কে আমরা ফোর দিয়ে ডিভাইড করব, কত হবে রিমাইন্ডার, 4 9 36, এখানে আছে 37, এক রিমাইন্ডার, তার মানে থ্রি টু দি পাওয়ার এক, থ্রি টু দি পাওয়ার এক মানে কত, থ্রি। ওকে, আচ্ছা, প্লাস তারপরে কত আছে, ফাইভ। তো ফাইভের সাইক্লিসিটি আমরা জানি ওয়ান, তো ওয়ান যেহেতু আমাদের আর কিছু দেখারই দরকার নেই, আমরা ডাইরেক্ট এখানে বসিয়ে দেবো ফাইভ। তাহলে এটাকে যদি আমরা অ্যাড করি কী হবে, ছয় আর দুই কত, আট, আট আর তিন অ্যাড করলে এগারো, এগারোর ইউনিট ডিজিট এক, তো এক প্লাস পাঁচ হয়ে যাচ্ছে ইউনিট ডিজিট সিক্স। ওকে, আচ্ছা, থার্ড এক্সাম্পলটা কী দিয়েছে দেখো, 532 টু দি পাওয়ার 375। তো টু, তো টু জানি আমরা সাইক্লিসিটি ফোর, তো এটার পাওয়ারকে আমরা ফোর দিয়ে ডিভাইড করব। তাহলে যদি পাওয়ারকে ফোর দিয়ে ডিভাইড করি তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 72 75, 75কে যদি ফোর দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার কত থাকবে, রিমাইন্ডার থাকবে থ্রি। তো টু এর কিউব, তাই তো, টু এর কিউব, তো টু এর কিউব মানে আমরা জানি এইট, এইট বসালাম, এখানে আছে নাইন, নাইনের পাওয়ারে কত আছে দেখো, পাওয়ারে আছে ইভেন, তো নাইনের সাইক্লিসিটি আমরা জানি টু। তো নাইনের পাওয়ারে যদি ইভেন থাকে তাহলে আমরা কি বসাবো, নাইনের স্কোয়ার বসাবো, তাই তো, নাইনের স্কোয়ার আমরা বসাবো, মানে যখন পাওয়ারে ইভেন থাকছে আমরা ধরে নেবো যে নাইনের পাওয়ারে টু আছে। আচ্ছা, তারপরে কত আছে, সেভেন, সেভেন টু দি পাওয়ার 77। তো সেভেনেরও সাইক্লিসিটি আমরা কি জানি, ফোর জানি, তো এখানে আছে 77। তো 77কে আমরা ফোর দিয়ে ডিভাইড করলে 76, আর 76 থাকছে এখানে আছে 77, মানে এক রিমাইন্ডার থাকছে, তো এক রিমাইন্ডার মানে সেভেন টু দি পাওয়ার এক, তো সেভেন। আচ্ছা, প্লাস ফাইভ আছে, তো ফাইভ আমাদের দেখারই দরকার নেই, আমরা ডাইরেক্ট ফাইভ বসিয়ে দেবো। এখানে কিন্তু আবার একটা মাইনাস আছে, মাইনাস টু টু দি পাওয়ার 18, তো 18কে ফোর দিয়ে ডিভাইড করলে চার চারে ষোলো, টু থাকছে, তো টু টু দি পাওয়ার টু মানে ফোর। আচ্ছা, এখানে ছিল নাইনের স্কোয়ার, তো নাইনের স্কোয়ার মানে 9 9 81, তো আমি এখানে ডাইরেক্ট এক বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমরা প্রথমে সবকটাকে যোগ করে নিই, 8 + 1 9, তাই তো, আর 7 + 5 হয়ে যাচ্ছে কী যে 12 12 আর 9 21, তাই তো, 21 হয়ে যাচ্ছে 21 - 4, তো 21 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত হয়ে যাচ্ছে, 17। তাহলে ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে 7 আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, 4 নম্বর এক্সাম্পলটা কী বলেছে দেখো, এখানে মাল্টিপ্লাই সাইন দিয়ে দিয়েছে, 7 টু দি পাওয়ার 37। তো 7-এর সাইক্লিসিটি আমরা জানি কত, 4, তাই তো, 4 যেহেতু সেই কারণে আমরা এটাকে 37কে 4 দিয়ে ডিভাইড করব, 36 1 রিমাইন্ডার থাকছে, তো 1 হয়ে গেল। 8 এরও সাইক্লিসিটি 4 আমরা জানি, তো 54কে আমরা 4 দিয়ে ডিভাইড করলে 4 3 52, 2 থাকছে, তাই তো, রিমাইন্ডার 2 থাকছে, তাহলে 8 স্কোয়ার মানে কত, 4। আচ্ছা, ইউনিট ডিজিট 4। এখানে আছে 7 7 টু দি পাওয়ার 93, তো 7 টু দি পাওয়ার 93 যদি তোমরা 4 দিয়ে ডিভাইড করো তাহলে কত আসবে, তাহলে হয়ে যাচ্ছে কি যে 1 1 আসবে, তো 1 যদি হয় তাহলে এখানে কত, 7 টু দি পাওয়ার 1, মানে হয়ে যাচ্ছে কি যে 7, ইন্টু আবার আছে 7, তো 7 টু দি পাওয়ার 777, তো 777 আমরা শুধুমাত্র 77কেই কিন্তু 4 দিয়ে ডিভাইড করব, তো 77কে 4 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকছে, তো 7 টু দি পাওয়ার 1 মানে হয়ে যাচ্ছে 1। তাহলে এবারে দেখো, 4 7 28 28 পেলাম, মানে ইউনিট ডিজিটে 8, 8-এর সাথে 7 মাল্টিপ্লাই করব, 7 8 56 56 পেলাম, 6 6-এর সাথে আমরা 7 মাল্টিপ্লাই করব, 6 7 42, মানে ইউনিট ডিজিটে আমরা পেলাম 2, তো 2 হয়ে গেল এখানে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, তারপরেরটা দেখো, 5 নম্বরটা কী বলছে, 37 টু দি পাওয়ার 39, তো 39কে আমরা যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত, 3 রিমাইন্ডার থাকছে, তো 7 টু দি পাওয়ার 3 মানে 7-এর কিউব করলে কত, 343, মানে হয়ে যাচ্ছে এখান থেকে 3। আচ্ছা, আবার আছে 7 টু দি পাওয়ার 117, তো 17কে আমরা 4 দিয়ে ডিভাইড করব, তাই তো, 17কে 4 4-এ 16, এক রিমাইন্ডার থাকছে, তার মানে হয়ে যাচ্ছে কি, 7। আচ্ছা, 4 আছে, তো 4-এর সাইক্লিসিটি আমরা জানি 2, তো 2 যদি হয় এখানে পাওয়ারে কত আছে, পাওয়ারে আছে অড, তাই তো, পাওয়ারে যদি অড থাকে তার মানে কি, 4-এর পাওয়ারে 1 আছে আমরা ধরে নেবো,
আমি তোমাদের শিখিয়েছি। আচ্ছা এখানে আছে আবার সেভেন, সেভেন টু দি পাওয়ার 97, তাই তো? 97 যদি হয়, 97কে আমরা 4 দিয়ে যদি ডিভাইড করি, রিমাইন্ডার কত থাকবে? 1 পড়ে থাকবে। তাহলে 7 টু দি পাওয়ার 1 মানে হয়ে যাচ্ছে কি 7। এখানে আছে 3, তো 3 টু দি পাওয়ার 33, 33কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি 32, আর 1 রিমাইন্ডার থাকছে, তার মানে হয়ে যাচ্ছে কি 3। তাহলে এইটা 4 টু দি পাওয়ার 1 মানে এটাও 4, তাহলে সবগুলোকে মাল্টিপ্লাই কত, 3 সাথে 21, 21-এর 1 নেবো আমরা, 1-এর সাথে 4 করবো, 4-1-কে 4, 4 থাকছে, 4-এর সাথে 7, 4-এর সাথে 28, 28-এর 8 নেবো, 8 3 আসছে 24, 24-এ 4 হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ওকে আচ্ছা পরের অঙ্কটা কি বলছে দেখো, আবার আছে 367 টু দি পাওয়ার 97, তো 7 আছে, 7 টু দি পাওয়ার 98 মানে এটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, তাই তো? তো 98কে যদি 4 দিয়ে ডিভাইড করি 2 রিমাইন্ডার থাকছে, তো 7-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার মানে আমরা 9 ডাইরেক্ট লিখে দিলাম। আচ্ছা 3 আছে, 3 টু দি পাওয়ার 687, তো 87কে আমরা 4 দিয়ে ডিভাইড করব, 87কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে কত পড়ে থাকছে, তাহলে 3 রিমাইন্ডার পড়ে থাকছে, তাই তো? 3 রিমাইন্ডার থাকলে 3 টু দি পাওয়ার 3 মানে 3-এর কিউব, তো 3-এর কিউবের যদি করি তাহলে 27, তো ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে 7, বুঝতে পারছো? ওকে আচ্ছা 134 টু দি পাওয়ার 34, 4 আছে, তো 4-এর সাইক্লিসিটি আমরা কী জানি, 4-এর সাইক্লিসিটি 2, আর পাওয়ারে কত আছে, পাওয়ারে আছে এখানে ইভেন, তো পাওয়ারে যদি ইভেন থাকে তাহলে এই 4টাকে আমরা কী ধরবো, 4-এর স্কোয়ার ধরে নেবো, তাই তো? 4-এর স্কোয়ার মানে ইউনিট ডিজিটে আসছে 6, আমরা 6 বসালাম। এখানে আছে 9, 9-এর সাইক্লিসিটিও আমরা জানি 2, আর পাওয়ারে কী আছে, পাওয়ারে আছে অড, তাহলে 9-এর পাওয়ারে যদি অড থাকে আমরা ধরে নেবো 9 টু দি পাওয়ার 1, তো 9 টু দি পাওয়ার 1 মানে হয়ে যাচ্ছে কি 9। তাহলে এটা যদি আমরা মাল্টিপ্লাই করি কত, 7-9-63, 63 3 নেবো, 3-এর সাথে 6, 3-6-18, 8 নেবো, 8-এর সাথে 9 মানে 8-9-72, 72-2 মানে 2 হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ইউনিট ডিজিটে যে পার্ট 2-এর ভিডিওটা আসছে ওতে কিন্তু আরও কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আমি তোমাদের সলভ করাবো। তোমরা যারা নতুন এসেছো আজকে আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা ফেসবুকে আছো তারা আমাদের ফেসবুক পেজ যেটা আছে কম্পিটিটিভ ম্যাথ সেন্টার নামে, ওই পেজটা অবশ্যই ফলো করো, কারণ ওখানে আমি সবসময় বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো করে ইউনিট ডিজিটা প্র্যাকটিস করতে থাকো। ওকে থ্যাংক ইউ।